এই করোনাময় মুহূর্তে দুর্যোগময় মুহূর্তে রব্বুল ইজ্জাতুল জালাল সুস্থতার মত নিয়ামত দিয়েছেন, খুশি না বেজার? পিছনে হেরা মনে খুশি না? খুশি না বেজার? তো যিনি আমাদেরকে কবুল করলেন, সুস্থতার মত নিয়ামত দিয়েছেন, তাকে খুশি করানোর দরকার আছে না? পিছনের ভাইরা বলেন আছে না? আপনি চাইলে দুনিয়ার কোন মানুষকে সহজে খুশি করতে পারবেন না, আপনি চাইলে আপনার বাবারে সহজে খুশি করতে পারবেন না, আপনি চাইলে আপনার মারে সহজে খুশি করতে পারবেন না, আপনি চাইলে আপনার ইমামকে সহজে খুশি করতে পারবেন না, আপনি চাইলে আপনার নেতারে সহজে খুশি করতে পারবেন না, একজনকে পারবেন গো, জোরে বলেন না তার নাম কি? যারে সহজে খুশি করা যায় তারে খুশি করানোর জন্য সামান্যতম চেষ্টাও করলেন না, যারে আপনি খুশি করাতে পারবেন না তারে খুশি করানোর জন্য জীবনটা বিলিয়ে দিলেন। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, আপনি পাহাড় সমতুল্য গুনাহ যদি করেন, এরপরে যদি আপনি অনুতপ্ত ভাব নিয়ে আমার আল্লাহরে একবার ডাক দেন, নিজের অপরাধের কথা স্বীকার করে অনুনয় বিনয়ের সুরে আমার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে লা তাকনাতু মির রাহমাতিল্লাহি আও ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা লাম ইয়াস্তাগফিরিল্লাহ আও ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আপনি যদি পাহাড় সমতুল্য গুনাহ করার পরেও দুনিয়ার মা পাঁচবারের জায়গায় ছয়বার যদি ভুল করে, বলে সন্তান বউয়ের কথায় চলে, বউ আবার বলে সন্তান মায়ের কথায় চলে, তার মানে মাও আপনার আপন না, বউ আপনার আপন না, যিনি আপনার আপন গো, আরো একবার জোরে বলেন না তার নাম কি? পাহাড় সমতুল্য গুনাহ করলেন, এই বছর যদি সভাপতি আমার কোন আচরণে কষ্ট পায়, খোদার কসম করে বলছি আগামী বছরের মিটিং এর মধ্যে সভাপতি বলবে আরিফ মিয়াজিরে আনা যাবে না, কারণ সে বেয়াদব, সে যে কোনো একটা দোষ করেছে, একবার সামান্য ভুলের কারণে আগামী বছর আমার দাওয়াত ক্যান্সেল, মায়ের ছাড়তে পাঁচবারের জায়গায় ছয়বার ভুল করলে মা আপনারে ভালো জানবে না, বইয়ের কথা তো বাদে দিলাম, কিন্তু এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহ, এমন একজন মালিক, এমন একজন রব, পাহাড় সমতুল্য গুনাহ করার পরেও যদি অনুতপ্ত সুরে বলো আল্লাহ, আগে বুঝতে পারি নাই যৌবনে ক্ষমতা পাইয়া পদ পাইয়া সরকারি দল হওয়ার কারণে আমি আপনারে ভুলে গিয়েছি, কিন্তু এখন বুঝতে পেরেছি এই দুনিয়া কিছুই না, এখন যদি আমি মারা যাই রাত্রি বারোটার পরে দুই দিন, ওগো আল্লাহ, নেতা বলছে এটাই ঠিক, আমি বলছি এটাই ঠিক, নেতা বলছে মূর্তি ঠিক, আমি বলছি মূর্তি ঠিক, আমি বুঝতে পারি না, আমারে আল্লাহ ক্ষমা করে দেন। পাহাড় সমতুল্য গুনাহ করার পরেও যদি মালিকের ভালোবাসার সাগরে হাবুডুবু দিয়ে আল্লাহ বলে ডাকবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। দুনিয়ার কেউ দিব নি? দুনিয়ার কেউ দিবে? তো কার পিছে ঘুরেন? কার পিছে ঘুরেন? দুনিয়ার কেউ? লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। আরিফ মিয়াজিরে বান্ডিল যতই দেখ তার পেট ভরবে না, হুজুরকে যতই দিবেন তার পেট ভরবে না, নেতাকে যতই দিবেন তার পেট ভরবে না। ফোনের আগে আপনি নেতার কাছে হাজির হয়ে গেলেন, বিকেল বেলা আবার একটু দেরি হয়েছে, আপনার গালি দিয়ে দূরে সরিয়ে দিবে, আমার আল্লাহ বলে আমার এত মিথ্যা ফাম দেওয়ার কোনো দরকার নাই, যে নেয়ামত আমি তোমারে দিয়েছি, আজকে এত সুন্দর মাহফিল, কত মানুষ বাজারে, কত মানুষ দোকানে, কত মানুষ ঘরের মধ্যে, আমি তোমারে এমন নেয়ামত দিয়েছি, ওই নেয়ামত পাওয়ার পরে যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি এমন একজন মালিক, ওই নেয়ামতটা হাজার গুণে বাড়াইয়া দিব। আসেন না মালিক একটু খুশি করি? প্রস্তুত আছেন সবাই? মস্তক অবনত চিত্তে নিজের গুনাহের কথা স্মরণ করে, হিংসায় তো ভরপুর, হিংসায় কি ভরপুর হিংসা, মনে মনে চিন্তা করেন আল্লাহ আমার মতো তো হিংসুক আর কেউ নাই, সবাই তো আমার বড়টা হুজুর মনে করে, আমার মতো অহংকারী তো আর কেউ নাই, আমার মতো নাফরমান তো আর কেউ নাই,
আমার গোপন আচরণ কেউ জানে না মালিক তুমি তো জানো আল্লাহ এই সুযোগ তুমি আমার দিয়েছো এত চমৎকার মাহফিলে আসতে পেরেছি মস্তক অবনত চিত্তে নিজের গুনাহের কথা স্মরণ করে নিজেই সবচাইতে পাপিষ্ঠ আপনার কারণে আমার কারণে আজকে করোনা ভাইরাস এমন অনুতপ্ত সুর নিয়ে মালিক আপনাকে আমাকে খুশি করালেন আসুন রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহের মতো আওয়াজ দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন কে বেজার হয়েছেন কে সব সময় খুশি রাখবো কাকে সব সময় বেজার রাখবো কাকে লাখ কোটি দুরুদ সালাম বিশ্ব সভার সভাপতি আমার আপনার কলিজার টুকরে নবীজি নবীজির সম্মানে নবীজির শানে আরো একবার পড়ছি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু শেষ বিজয়ের মাস বিজয়ের হুজুররা বলে দেশ বিরোধী হুজুররানি দেশ বিরোধী কথা কয় না কে হুজুরের দেশ বিরোধী সুজলা সুপলা শস্য শ্যামলা আমারে সোনার বাংলাদেশকে রণাঙ্গনে গিয়ে যে সমস্ত বীর সেনানীরা বিন্দু পরিমাণ ঈমান নিয়ে এই দেশটাকে সুন্দর পতাকা উপহার দিয়ে শহীদ হয়ে চলে গিয়েছেন আজকের এই শত জনতাকে নিয়ে রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের উচ্চ মর্যাদা দান করে দিন বলুন আমিন এবার বলেন তারা দোয়া করছেন আমরা দোয়া করছি না জোরে বলতে হবে কারা তাদের কি ভয় পান কার গোলাম না জোরে বলতে হবে কার কথা কন না গিল্লে দোয়া করি আমরা সুনামা হেদের ওর কথা কয় না আমার বন্ধুগণ এবং সুন্দর পতাকা উপহার দিয়ে যারা রণাঙ্গন থেকে ফিরে এসেছে এখন পর্যন্ত বেঁচে আছে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ ওই সমস্ত যারা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে আমাদের রণাঙ্গনের বীর সেনানি তাদের হায়াত রিজিক সম্মানে বরকত দিন জোরে বলুন আমিন আল্লাহ গো আমরা গরিব দেশের মানুষ আমরা কি আল্লাহ আমরা গরিব দেশের মানুষ করোনা আল্লাহ আপনি উঠিয়ে নেন বলুন আমিন আল্লাহ মাহফিলের সকল ময়দানটাকে আপনি উন্মুক্ত করে দেন বলুন আমিন নাস্তিকরা তো বুঝে না বেঈমানরা তো বুঝে না অসভ্যরা তো বুঝে না কোরআন আছে যেখানে শান্তি আছে সকল মাহফিলের ময়দান যদি উন্মুক্ত হয়ে যায় মুনাজাতে মুনাজাতে কান্নার রোলে রোলে করোনা ভাইরাস চোখের পানিতে বেশে চলে যাবে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ সময় খুবই কম টাইট প্যাকেট করা নানা ভাই যখন আসবে ওইখানে থাকলে এখানে বসার কোনো সুযোগ নাই কারণ উনার নাতি ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই মনোযোগ সবার আছে কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি তিনবার এর কারণ হলো যে হুজুর ব্যাকে করে একবার আমনে করলেন তিনবার কারণ হলো এখানে বহুত মানুষ আছে যে সূরা আসরটাও কি আহারে কপাল পড়া সূরা আসরটাও কি জানে না যার কারণে আরিফ মিয়াজি তিনবার তেলাওয়াত করছে শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিয়েছে সূরার নাম সূরাতুল আসর কি নাম না বলতে হবে সবাই বলতে হবে ক্লাস শুরু হয়ে গেছে 40 মিনিট সময় আছে সূরার নাম জোরে বলেন সূরার নাম সূরার সিরিয়াল নাম্বার হলো 103 আয়াত নাম্বার হলো 3 আয়াত কয়টা এই সূরাটা মক্কাতে নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে মক্কাতে নাজিল হয়েছে যদি মক্কাতে নাজিল হয় হিজরতের আগে না পরে জোরে কয় না তাহলে সূরার নাম সূরাতুল আসর কি নাম আয়াত কয়টা সূরাটা মাক্কি না মাদানী সবার মনোযোগ আছে নি সবার মনোযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে জিব্রিল আমিনের মাধ্যমে তার বন্ধুরে জানাইয়া দিল বন্ধু ওগো আমার বন্ধু ওগো আমার কলিজার টুকরা নাবিজি এমন একটা সূরা আপনারে দিলাম যে সূরার শুরুতে আমি আল্লাহ নিজে কসম করলাম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার শুরুতে প্রথমে আল্লাহ কসম করলেন কে কসম করছে আমাদের জন্য আমার আল্লাহ কসম করেছেন আল্লাহ যদি কসম করেন এটার গুরুত্ব কম না বেশি জোরে বলতে হবে কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আসর দিয়া কসম করে বললেন ওয়াল আসর আসরের কসম এ আসর সূরাতুল আসর এ আসরের তিনটা অর্থ কয়টা তিনটা অর্থ এ আসর হলো একটা নামাজের নাম জোরে বলেন কিসের নাম আর একটা বলেন না কিসের নাম
নির্ধারিত নামাজের নাম বলেন, নির্ধারিত নামাজের নাম সবাই বলেন, নির্ধারিত। এক নাম্বার হলো নির্ধারিত নামাজের নাম যেটা সূর্য অস্ত যাওয়ার পূর্বে আদায় করা হয়। এক নাম্বার অর্থ আসর হলো নির্ধারিত একটা নামাজের নাম যেটা হলো সূর্য অস্ত যাওয়ার পূর্বে আদায় করা হয়। আসর হলো নির্দিষ্ট একটা সময়ের নাম, দুইটা বলছি। আসর হলো নির্দিষ্ট একটা নামাজের নাম যেটা সূর্য অস্ত যাওয়ার পূর্বে পড়া হয়। আরেকটা হলো আসর হলো একটা নির্দিষ্ট সময়ের নাম, কয়টা বললাম? আর তিন নাম্বার হলো আসর মানে হলো যুগ জামানা, আসর মানে হলো যুগ জামানা, অনন্তকাল অনন্তকাল। এটা নির্দিষ্ট নামাজও নয়, নির্দিষ্ট সময়ও নয়। প্রথম শাব্দিক অর্থ হলো এটা হলো নির্দিষ্ট একটা নামাজের নাম, নির্দিষ্ট সময়ের নাম। আর তিন নাম্বার হলো এটাকে বলা হয় যুগ জামানা, কাল। আমার আল্লাহ আসরের নামাজের কসম করে বলে, আসরের সময়ের কসম করে বলে, যুগ জামানার কসম করে আপনারে আমারে শিক্ষা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কে শিক্ষা দেয়? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা বিষয়ের কসম করে আপনাকে আমাকে শিক্ষা দেয়। কসমটা করতেছেন আল্লাহ, কসম করতেছেন গাইরুল্লাহর নামে। কিসের নামে? না জোরে বলতে হবে, কিসের নামে? তার মানে আল্লাহ মালিক যিনি, তিনি গাইরুল্লাহর নামে কসম করতে পারবে। আল্লাহর সৃষ্টি যারা তারা কখনোই গাইরুল্লাহর নামে কসম করতে পারবে না, ঠিক কিনা বলেন? না না, এই বিষয়টা আপনারা বুঝেন নাই, যদিও বলছেন জি জি এটা বুঝেন নাই। আবারও বলছি, যিনি মালিক, যিনি কে? যিনি মালিক আল্লাহ, তিনি গাইরুল্লাহর নামে কসম করতে পারবেন। কিন্তু আমরা হলাম তার সৃষ্টি গোলাম, গোলাম কখনো গাইরুল্লাহর নামে কসম করতে পারে না। গোলাম কসম করবে সর্বহালতে কার? আরো জোরে বলেন কার? মালিক কসম করতে পারবে, কিন্তু গোলাম কখনো কসম করতে পারবে না, ঠিক কিনা বলেন? মালিক কসম করবে, কিন্তু গোলাম কখনো কসম করতে পারবে না। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, আল্লাহ বলল মালিক কসম করবে, গোলাম কসম করতে পারবে না। কিন্তু সমাজের মধ্যে সব চাইতে বেশি গোলাম, ও গোলাম গাইরুল্লাহর কসম করে, গোলাম নেতার কসম করে। ওর কথা কয় না? না জোরে বলতে হবে, কথা বলেন না কেন? কসম করে কি না? গোলাম গাইরুল্লাহর কসম করে, নেতার কসম করে, এটা হারাম না হালাল? গোলাম পীরের কসম করে, কথা কয় না? গোলাম দরগার কসম করে, কথা কয় না? গোলাম দুর্গার কসম করে, কথা কয় না? গোলাম মাজারের নামে কসম করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ কি বলছে, কি বলছে? এটা কি হালাল না হারাম? গোলাম কসম করব কার নামে? শিখতে হবে। আপনারা যদি বলেন যে কড়া কথা বলতে, সেটা আপনার কাছে ভালো লাগে, শিখতে তো ভালো লাগে না, মনোযোগ দিতে হবে। গোলাম কসম করব কার নামে? কিন্তু আল্লাহ সবার নামে কসম করতে পারবে। এবার জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ সময়ের কসম করছে, আসরের নামাজের করছে, আল্লাহ যেটা ইচ্ছা সেটা করতে পারবে। কিন্তু আপনি আমি কসম করতে পারবো কার নামে? কিন্তু আপনি কি আল্লাহর নামে কসম করেন না নেতার নামে বেশি করেন? জোরে করতে হইব। আরে নেতা আপনার কসম করে বলছি, আমি আইসিবি ছিল, নাউজুবিল্লাহ কয় না, ডরায়ও মানছে, কথা বলেন না কেন? ওরা তোমারে মিছিল দেখি নাই, তোমারে মিছিল, আরে তোমারে আজকে মিছিল দেখলাম না, আজকে 2 বছরের পূর্তি। আমনে কসম করে কইছি নেতা, আমি বিছে আছিলাম, ওরা কথা কয় না, বলে কি না? জায়েজ নেই, জায়েজ নেই। প্রেমিক প্রেমিকার নামে কসম করি কয়, ওরা কথা কয় না? আল্লাহর নাম তো তার কাছে কোনো মূল্যই নেই। আল্লাহর নাম কি? আল্লাহর নাম? আরে সাথী, তোমার মাথা ধরে কইছি, তোমার মাথা ধরে গেছে, বিয়া তোমারে করি আমি, একটু দেয়া করো, নাউজুবিল্লাহ কয় না, হাসেন কেন? মাসালা ঠিক আছে তো? সাথী, তোমার মাথা ধরে কইছি, আল্লাহর নাম কয় না সাথী, বিশ্বাস করো, তোমার মাথা ধরে কইছি, ভিডিও কলে দেখা করো, দেখা করো, বিয়া তোমারে করি আমি, আহারে কসম চলবে কার নামে? তাহলে প্রেমিক প্রেমিকার মাথা ধরে কসম করে কি না? এটা কি শিরক কি না? তাহলে আমরা কসম চলবে কার নামে? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। গোলাম একমাত্র মালিকের নামে কসম করবে। এক নামে, এক কার কার নামে? কার নামে? মালিকের নামে কসম করব। আচ্ছা আল্লাহ কেন কসমটা করলো ভাই? আল্লাহ কেন কসমটা করলো? আল্লাহ বুঝাইতে চায়, আরিফ মিয়াজি
আমি কসম করে তোমারে বলতে চাই, আমি তোমাকে হায়াত নামক যে দৌলতটা দিয়েছি এটা যে কত মূল্যবান, এটা যে কত মূল্যবান, এটা যে কত দরকারি, এটা যে কত মূল্যবান তুমি বুঝতে পারো না। তোমাকে বুঝানোর জন্য আমি রব্বে কারিম নিজে কসম করলাম, বলেন সুবহানাল্লাহ। ও আরিফ মিয়াজি, তাসের ঘরে তোমার সময় চলে যাচ্ছে। ও আরিফ মিয়াজি, নেতার গোলামি করতে করতে তোমার সময় চলে যাচ্ছে। গভীর মনোযোগ দেন নানার এলাকার মানুষেরা, শুধু নামাজ পড়লেই হবে না, যদি আপনার ঈমান মজবুত না হয়, ঠিক কি না বলেন? আমার আল্লাহ বুঝাইতে চায়, ও আরিফ মিয়াজি তুমি এমন নেতার পিছনে ঘুরো, তুমি এমন নেতার গোলামি করো যে নেতা আমার হায়াত, আমি আরেকটা বান্দারে হায়াত দিছি, তোমার এই নেতা আমার ওই বান্দারে পিটাইয়া পিটাইয়া তার হায়াত তারে ধ্বংস করে দিছে, ঠিক কি না বলে? তুমি এমন নেতার গোলামি করো, ও আরিফ মিয়াজি এমন নেতার গোলামি করিও না। কেন তুমি তোমার এই সুন্দর সময়টা নষ্ট করে দিচ্ছ? এই সময়ের কত মূল্য? যে ব্যক্তি লুজা হয়ে ঘরে বসে আছে তারে জিজ্ঞেস করো, এই সময়ের কত মূল্য? তোমার বাবাকে প্রশ্ন করো, তোমার নানাকে প্রশ্ন করো, এই সময়ের কত মূল্য, এই সময়ের কত মূল্য? আমি এমন সময় তোমারে দিয়েছি, এমন নেয়ামত হায়াত তোমারে দিয়েছি, তুমি সেটার কোন ধরনের মূল্যায়ন করো না, আর এটার মূল্যায়ন করো না বিদায়। আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, এরে আমার বান্দারা, এরে আমার বান্দারা, এরে আমার বান্দারা, সময় কিন্তু চলে যায়, সময় কিন্তু চলে যায়। লাইতা সাবাবা ইয়াউদু, এই যে আমাদের সভাপতি, চাইলে উনি যতই দাঁড়িতে কলক দেখ, আমি আরিফ মিয়াজির মতো শক্তিধর আর হতে পারবে না, ঠিক কি না বলেন? কারণ ওনার সময় চলে গিয়েছে। এখন যতই কলব দেখ, যতই ভালো খাবার খাক, আগের সময়টা ফিরত আসবে না। লাইতা সাবাবা ইয়াউদু, যৌবন কখনো আর ফিরত আসবে না, যৌবন আর ফিরত আসবে না। ও যুবক বন্ধুরা, তোমার সময় তাসের ঘরে চলে যায়, ও যুবক বন্ধুরা তোমার সময় জুয়ার ঘরে চলে যায়, ও যুবক বন্ধুরা তোমার সময় প্রেমিকার পিছনে চলে যায়, ও যুবক বন্ধুরা তোমার সময় খেলার পিছনে চলে যায়, ও যুবক বন্ধুরা তোমার পায়ে ধরে বলি, আমি তোমার মামাতো ভাই, আমি তোমার খালাতো ভাই, আমি তোমার চাচাতো ভাই, আমি তোমার এলাকার ভাই, আমি তোমার জেলার ভাই, তোমাকে বুঝানোর জন্য বলছি, এই দুনিয়া ক্ষণিকের, এই দুনিয়া ক্ষণিকের, এই যৌবনের ক্ষমতা ক্ষণিকের, এই শিক্ষাগত ক্ষমতা ক্ষণিকের, এই যে যত ক্ষমতা তুমি দেখাও এগুলো সব হলো ক্ষণিকের। তোমার সময় চলে যায়, যৌবন বয়সে আমার আল্লাহ ইবাদত বেশি কবুল করে, তুমি যৌবনের ক্ষমতা পাই আমার আল্লাহরে ভুলে যাও, যার কারণে এই সময়টার মূল্য যে তুমি দাও না। তুমি তাসের ঘরে, তুমি জুয়ার ঘরে, তুমি মেয়ের পিছনে, তুমি নামাজ বাদ দিয়া বেড়ির উপরে, তুমি নামাজ বাদ দিয়া খেলার ময়দানে। ও যুবক ও যুবতী বোন, তোমাদেরকে উদ্দেশ্য করে, আরিফ মিয়াজিকে উদ্দেশ্য করে, আরিফ মিয়াজির নানাকে উদ্দেশ্য করে, সভাপতি প্রধান বক্তাকে উদ্দেশ্য করে বলছে, আমি এমন একজন আল্লাহ, সময়ের গুরুত্ব বুঝানোর জন্য, তোমাদেরকে জান্নাতি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ নিজে কসম করে এই বিসুরাটা নাজিল করে দিলাম। আমি কি ঘটনা আপনাদের বুঝাইতে পাচ্ছি না? বুঝতে আমার আর কিছু করার নাই। কারে বলতেছে? আরিফ মিয়াজিরই বলতেছে। এরে যুবক, জিকির করতেছস, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তুই এমন নেতার পিছে ঘুরছ যুবক, এমন নেতা যদি আগামীতে ক্ষমতা না থাকে তোর খোঁজও লইতো না। ওরে কথা বলেন না, ঠিক কি না? এরে যুবক, এরে শুন শুন, এরে শুন, আমি বলতেছি সময় চলে যায়, এরে সময় চলে যায়, সময় তো চলে যাচ্ছে। ওয়াই ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, এরে শুন, আমি আল্লাহ এই জায়গার মধ্যে ফতুয়া দিচ্ছি, এরে শুন, আমি ইব্রাহিম রে পাঠাইছি মূর্তির বিপক্ষে, এরে শুন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি মূর্তির বিপক্ষে, খানায় কাবার মধ্যে মূর্তি ছিল, এই মূর্তি ভাঙার জন্য আমি পাঠাইছি, এরে শুন, তোর নেতা বললে তুই বিশ্বাস করিস না, আলেমরা কারো বিপক্ষে বলে না, আলেমরা কাদের বিরোধিতা করে না, আলেমরা কারো বিরোধিতা করার জন্য মাইকের সামনে বসে না, তোদের ঈমানটা মজবুত করার জন্য ইব্রাহিমের যুগেও মূর্তি হারাম ছিল, মুহাম্মাদের যুগেও মূর্তি হারাম ছিল, এখনো মূর্তি হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, ঠিক কি না বলেন? মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কি না বলেন? এই জন্য যদি সত্য Allah'a emanet.
পুতুল সেটাও হারাম ঠিক কিনা বলেন দোকানের মধ্যে জামা কাপড় সাজানো যেটা সেটাও হারাম ঠিক কিনা বলেন সুতরাং মূর্তি মানেই হারাম ঠিক কিনা বলেন আমি আমার এই হুজুরকে ভালোবাসি এই জন্য হুজুরের ছবি আমার ঘরে টাঙানোর কোনো দরকার নাই ও আমার বন্ধুরা কথা বলেন ঠিক কিনা আপনি শুধু নামাজে পড়লেন আপনি বলবেন এগুলা বলিয়েন না আমি বলবো এগুলা বলতে হবে কারণ এইখানের মধ্যে আপনি আমারে মারবেন মারেন কারণ আপনি আমারে মারলেও আমারে সবাই আদর করে আওয়ামী লীগের সিনিয়র নেতারা আদর করে বিএনপিও করে জামাতও করে জাতীয় পার্টিও করে আপনি বলবেন এগুলা বলতে না আমি বলবো এগুলা বলতে হবে কারণ এই জায়গার মধ্যে যারা আছে হাশরের ময়দানে এদের কাউকে আমার আল্লাহ ধরবে না আমার আল্লাহ বলবে বেটা তোর নাম পোস্টারে দেওয়া হয়েছে তোর নামে মাইকিং করা হয়েছে ভালো খাবারটা তোকে খাওয়ানো হয়েছে আলোচনা শেষে তোকে বান্ডিলে টাকা দেওয়া হয়েছে কিন্তু কোরআনের লিগেল কথাটা তুই বললি না আমি কি কারো নাম নিছিনি কোন দলের নাম নিছিনি এখানে আওয়ামী লীগের লোকও আছেন বিএনপির লোকও আছেন জাতীয় পার্টির লোকও আছেন আমি কারো নাম নেই নেই কারো নাম নেওয়া আমার দরকার নাই ও আমার বাবারা ও আমার বন্ধুরা হাশরের ময়দানে আমার আল্লাহ বলবে আরিফ পা টাউটে ধরি লইয়ায় কে কইব না জোরে বলতে হবে কে কইব বলবো সভাপতি তো ওয়াজ করে না সভাপতি তো বান্ডিল নাই নাই তুমি বান্ডিল নিয়েছো কিন্তু কেন কোরআনের লিগেল কথাটা বলো নাই লিগেল কথাটা বললে যদিও দুনিয়ার জমিনে তোমার উপর আক্রমণ হতো দুনিয়াতে যত বেশি তোমার উপর আক্রমণ হবে গো তোমার জান্নাতের রাস্তা তত আগে সহজ হয়ে যাবে গো সুতরাং আমার উপরে সব চাইতে বড় চাপ এসব কে দিছে নজরে বলতে হবে কে দিছে মনোযোগ আসেনি সবার মনোযোগ আসেনি আমার আল্লাহ কসম করে বুঝায় এর নেতার কথা সব মানিস না সময়টা অপচয় করিস না আমি কসম কইরা বলতেছি ইন্নাল ইনসালা গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ তাহাজ্জুদ পড়ি লাভ হবে না কারণ আপনি ইমানে ডিসকলি ওর কথা কয় না আপনি দ্বিতীয় রাউন্ডে কেমনে যাবেন আপনি দড়ির মধ্যে রাউন্ডে টক্কা দেওয়ার আগে তার লুঙ্গি খুলে গেছে ওর কথা কয় না কথা বলেন ঠিক কি না হাজি সাহেব লম্বা দাঁড়ি লাভ নাই ডিসকলি ও বাজার কমিটির সভাপতি ডিসকলি ও আরিফ মিয়াজি ডিসকলি ও মাওলানা ওয়াজিউল্লাহ ডিসকলি কারণ হলো কোরআনের লিগেল কথাটা তুমি বলো নাই উসি উসি বাসি বাসি যেটা কইলে আগামী বছর দাওয়াত পাওয়া যাইব যেটা কইলে তোমার গাড়ি ভাঙতো না যেটা কইলে তোমার নামে গীবত হইতো না যেটা কইলে তোমার গাড় মস্কাইয়া দিত না সেটা তুমি বলো নাই দুনিয়ার গাড় মস্কানিরে এত ভয় পেয়েছো জাহান্নামের আগুনে ভয় পাও নাই ও আমার বাবারা ও আমার বন্ধুরা নামাজ আরিফ মিয়াজি বেশি পড়তে পারে না হজ করার মতো যোগ্যতা আরিফ মিয়াজির হয় নাই তবে একটা জিনিস আরিফ মিয়াজির আছে উসি উসি বাসি কথা আরিফ মিয়াজি জীবনেও বলে না ঠিক কিনা বলেন মাইর খাইলে এখানে খাবো জেলে গেলে এখানে যাব কিন্তু জাহান্নাম আমরা চাই না ঠিক কিনা বলেন এবার আল্লাহ বলতেছে ওয়াল্লা আসর কসম কে করছে কে করছে কে করছে বলেন না কে করছে ও আমার বাবারা ভুল বুঝিয়েন না ভুল বুঝিয়েন না ভুল বুঝিয়েন না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ঠিক কিনা বলেন আল্লাহ কসম করে বলে ইন্না প্রথমে ইন্না ইন্না না কান্না লাইতা লাল্লা আবার মাঝখানে আছে লামে তাকিদ কত ধমক দিয়া বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুস ইন্নাল ইনসানা লাফি খুস কসম করছে কে আল্লাহ মনে হয় মিথ্যা কথা বলে তাহলে কসম কেন বলল কারণ আরিফ মিয়াজি টাউট কোন কে টাউট না জোরে বলতে হবে কে টাউট আমারে দিয়ে হেগুন্ডে বুঝেন না কোন না কে টাউট জোরে বলতে হবে কে টাউট নাহলে কসম করার দরকার ছিল না কসম করার দরকার ছিল না কারণ আরিফ টাউট আরিফ কি না বলতে হবে আরিফ কি সে মানবে না সে কি ওর মা গো হেতার যে ক্ষমতা হেতার কি হেতার কি হেতার ক্ষমতা একটাই ফন্দি পুলিশানি জেলে ঢুকানো আবার আমাদের ক্ষমতা একটাই তোমাদের সাথে হাসরের ময়দানে দেখা হবে সেই দিন একজনই উকিল একজনই বিচারক ঠিক কি না বলেন সেই দিন আমরা মোকাবেলা করব রাজি আছেন সবাই রাজি আছেন ইন্নাল ইনসানা লাফি খুস গভীর মনোযোগ কত ধমক দিয়ে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুস ধমক দিয়ে বলতেছে আসরের নামাজের কসম আসরের সময়ের কসম যুগ জামানার কসম আমি আল্লাহ কসম করে বলতেছি ও আরিফ মিয়াজি তুমি ক্ষতির মধ্যে নাউজুবিল্লাহ কয় না আমি কইতেছি আমি হইলাম বক্তা
কি দাঁড়ি আমি হেফজো পড়ছি আমি কলেজে পড়ছি আমি আলিয়া ছাত্র আমি কমি মাদ্রাসার ছাত্র আল্লাহকে বেটা রাখ তুই ক্ষতির মধ্যে কে কয় কয় না আমি আর কথা কয় না ওয়াজ মনে জমাইতাম হারিন কে কয় আর আমি কই কি আমার যে ভাব আল্লাহকে বেটা তুই ক্ষতির মধ্যে তুই কি আল্লাহ বলে আরিফ মিয়াজি তুমি ক্ষতির মধ্যে আল্লাহ বলে ও মাওলানা খলিলুর রহমান তুমি ক্ষতির মধ্যে ও মাওলানা ওয়াজিউর তুমি ক্ষতির মধ্যে ও বড় হুজুর তুমি ক্ষতির মধ্যে কে কয় আরে জোরে বলেন না কে কয় কসম করে কে বলছে আমি ক্ষতির মধ্যে এবার আমারে বলেন ক্ষতির মধ্যে আল্লাহ বলল তাহলে আমি আর আসিনি আমার এই জীবনের কোনো মূল্য আসেনি আমার দাঁড়ির কোনো মূল্য আসেনি আমার টুপির কোনো মূল্য আসেনি আমার জুব্বার কোনো মূল্য আসেনি আমার হ্যান্ডমের কোনো মূল্য আসেনি কারণ আমার আল্লাহ ধমক দিয়া বলতেছে আরিফ মিয়াজি তুমি নিজেই হলো খুশি তুমি নিজে ক্ষতির মধ্যে এই ফতুয়া দিছে কে জোরে বলেন না কে দিছে প্রেমিকের কাছে প্রেমিকার ফতুয়ার রায় কম না বেশি জোরে কইতেই কম না বেশি প্রেমিক যদি বলে এই শোনো শোনো আগামী কাল এটা করতে হবে একটা আদেশ অথবা ফতুয়া ঘুমের ঘরে লাভ দিয়ে উড়ি কয় হাতে তো রাইতার ঘুমে যায় না কথা বুঝাইতে পারি না মনে হয় এতে তো রাইতার ঘুমে যায় না শুধু ছড় 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 করে পাইসারি করে কখন ফজর হবে কখন প্রেমিকার সাথে দেখা হবে ওরে কথা কয় না তার কাছে প্রেমিকার এত মূল্য নেতা বলল আরিফ মিয়াজি এই কাম যদি করে দিতে পারো তোমারে এমন সুন্দর একটা পদ দিমু তুমি খুশি হইয়া যাইবা এই ফতুয়া নেতা দিছে আরিফ মিয়াজির কাছে নেতার ফতুয়ার দাম কম না বেশি ও আমার বাবারা একটু বলেন না কম না বেশি নেতার ফতুয়া কর্মীর কাছে বেশি প্রেমিকার ফতুয়া প্রেমিকের কাছে বেশি সন্তানের কাছে মায়ের ফতুয়ার দাম বেশি আর মায়ের মালিক যিনি নেতার মালিক যিনি বইয়ের মালিক যিনি প্রেমিকার মালিক যিনি তিনি ফতুয়া দেয় আরিফ রে তোমরা আছো ক্ষতির মধ্যে একটু চিৎকার করে বলেন এবার আমরা আর আসিনি জোরে বলেন না আমরা আর আসিনি প্রেমিকার চাইতে আমার আল্লাহর ফতুয়ার দাম কম না বেশি মায়ের চাইতে আমার আল্লাহর ফতুয়ার দাম কম না বেশি নেতার চাইতে আমার আল্লাহর ফতুয়ার দাম কম না বেশি এবার বলেন আমার আল্লাহ কি বলছে কসম কইরা বলছে ওয়াল আসর এরে সময়ের কসম করে বলি সময়ের কসম করে বলি যুগ জামানার কসম করে বলি ইন্নাল ইনসানা লাফি খুস ইন্নাল ইনসানা লাফি খুস ইন্নাল ইনসানা লাফি খুস ইন্নাল ইনসানা লাফি খুস হে হাদিসাব ওরে বক্তা তুমি তো ক্ষতির মধ্যে কে কয় জোরে বলেন না কে কয় এই ক্ষতির শেষ কি এই ক্ষতির শেষ উদাহরণ কি বলেন তো দেখি পারেননি আল্লাহ যদি বলে আমি ক্ষতির মধ্যে এটার শেষ উদাহরণ হলো জাহান্নাম তোর কয় না এটা শেষ উদাহরণ কি এরা কোন না আরে বুঝাইতে হারি না কি আল্লাহ বলতেছে তুমি ক্ষতির মধ্যে এটার শেষ উদাহরণ কি না জোরে বলতে হবে এটা শেষ উদাহরণ জাহান্নাম সহজ একটা উদাহরণ শুনেন এই জায়গার মধ্যে একটা সাপ ঢুকলো কি ঢুকলো জোরে বলেন না ও আমার বাবারা চোখের মধ্যে একটু পানি নিয়ে আসেন না কয়দিনে বা বাঁচবেন কিসের এত ক্ষমতা দেখান জাহান্নামের আলোচনা আসতেছে আপনি কিসের এত ক্ষমতা দেখান আপনার বাবাও চলে গেছে আপনার নেতাও চলে গেছে আপনার মুরব্বীরাও চলে গেছে আপনিও চলে যাবেন আল্লাহ কসম করে বলতেছে আমি ক্ষতির মধ্যে এই ক্ষতির শেষ কথা হলো জাহান্নাম আমি জুব্বাওয়ালা আমাকে আল্লাহ বলতেছে আমি জাহান্নাম নাউজুবিল এই ক্ষতির শেষ বলতেছে আমি জাহান্নামি আমার জীবনের কি মূল্য আছে আমার আল্লাহ ফতুয়া দেয় আমি জাহান্নামি আর আমি নেতার গোলামি করি আমার আল্লাহ ফতুয়া দেয় আমি জাহান্নামি আমার আল্লাহ ফতুয়া দেয় আমি ক্ষতির মধ্যে এ ক্ষতির শেষ হলো আমি জাহান্নামি ও আমার বাবারা ও আমার বন্ধুরা এই জায়গার মধ্যে যদি একটা দোঁড়া সাপ আসে দামি সাপের দরকার নাই বড় কোনো সাপের দরকার নাই অজগর সাপের কোনো দরকার নাই এই জায়গার মধ্যে যদি একটা দোঁড়া সাপ আসে মনোযোগ আছে নি তাহলে একটু জিকির করেন লা ইলাহা চা আছে নি গদ্দর কি
নৌকা চলে না যেমন মাঝি ছাড়া, রিক্সা চলে না যেমন চালক ছাড়া, চলবো নেই চলবো, নৌকা চলে না যেমন মাঝি ছাড়া, রিক্সা চলে না যেমন চালক ছাড়া, বিমান চলে না যেমন পাইলট ছাড়া, হো দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে লা ইলাহা ভাইয়া, না মাঝে রোজা ছাইর না, বাবা মার খেদে মত ভইল না, নবীর সুন্নাত ছাইর না ভাই, নবীর সুন্নাত ছাইর না ভাই, বেদাত আমল কইর না, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার সময় একবারে সংক্ষিপ্ত, আর 5-6 মিনিট আছে, আমি অনেক নোট করে আসছি, কারণ নানা ভাই মুরব্বি আসবে 50-এর ভিতরে, খুব অল্প সময়, শেষ উদাহরণ দিচ্ছি, শেষ কথাগুলো আমি বলতে পারবো না। তাহলে আল্লাহ বলতেছে আমি আপনি ক্ষতির মধ্যে, এটার শেষ কথা হলো জাহান্নাম। শেষ কথা কি? এই জায়গার মধ্যে যদি একটা দোনা হাফাইয়ে, কি হাফ কি আইয়ে, যেটারে আমরা লেজ ধরি ঘুরাই, লেজ ধরি ঘুরাই, বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে, আপনি কিসের বাহাদুরি করেন। এই জায়গার মধ্যে অজগর সাপের দরকার নাই, একটা দোনা হাফ যদি আইয়ে টক্কা দিবে, গুণ বাড়ে চলে যাইব, তাইব না, থাকবো মনে হয়। আচ্ছা, দোনা হাটটা যদি এই জায়গাটা আইয়ে, সভাপতি থাকবো নি, এক টক্কা থেকুলে আমি থাকবো নি, বুঝতে হবে, বাইরে বুঝতে হবে, মনোযোগ, আমি থাকবো লাভ দি, আর মাইক জেমি মন্দর হেমি যাক, আগে জীবন বাঁচাই, আগে কি? আচ্ছা, জীবন বাঁচান ফরজ না ইমান ঠিক রাখা ফরজ? না, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, ইমান ঠিক রাখতে হবে। এখন 80 বছরিয়া বুড়িয়া, মনে করেন আমার নানাই, আচ্ছা আমার নানি তো নাই, নানারটা বাদ দিই, আর একজন বুড়িয়া তার বউ আছে, বুড়িয়া তো লাভ দিব, লাড়ির কথা মনে থাকবো নি, লাড়ি টোকায় হাইবো নি এতে। এখন টক্কা দিয়ে দেয় বাইর যদি বুড়ির কাছে উড়ে, বুড়ি যদি কয় আসিয়েন না, চমৎকার বুঝানের বিষয়, বুড়ি যদি কয় তোমার লাড়ি কই, তোমার আরে রাখ বুড়ি তোর লাড়ি, দোড়া হাত মাহফিল জীবন বাঁচাই আইসি, কথা কয় না, কথা এই মুহূর্তে। আচ্ছা, এবার আমাকে বলেন তো, দোড়া হাফে কামড় দিলে কি হইব, না মনে করেন মরণ, দোড়া হাফে কামড় দিলে কি হইব, সময় শেষ, আমি এক মিনিটও দেরি করব না। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, রব্বুল আলামিন কসম করে বলতেছে আমি আপনি ক্ষতির মধ্যে, ক্ষতির শেষ কথা জাহান্নাম, ঠিক কিনা বলেন? দোড়া হাত বাদ দেন, এই জায়গার মধ্যে যদি অজগর সাপ আসে, এই অজগরের ভয় আমরা সবে পলায়ন করে চলে যাব, কিন্তু অজগরের কামড়ের শেষ কথা হলো আমাদের মৃত্যু, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে বাঁচার জন্য 80 বছরের বুড়িয়া লাড়ি তুই দৌড় দিব, হ্যাঁ এই টাইমে তার লাড়ির দরকার হইতো না, এক দৌড়ে বুড়ির কাছে চলে যাইব, হ্যাঁ ও মৃত্যু থেকে বাঁচতে চায়। এবার আমি জানতে চাই, 80 বছরের বুড়া যদিও দৌড়ি চলে যাইব, অজগর হাফের কামড় থেকে আইজগাই না বাঁচছে, আসলে কি সে মৃত্যু থেকে বাঁচতে পারিব নি? অজগর সাপের ভয়ে, ধোঁড়া সাপের ভয়ে আপনি এমন প্রস্তুত নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন, বুড়ির কাছে চলে গেলেন, 80 বছরের বুড়া হাঁটতেও পারেন না, আপনি বাঁচতে চান মৃত্যু থেকে, কিন্তু আপনি চাইলেও মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, কিন্তু আমি আপনি যদি চাই, এখন থেকে যদি নিয়ত করি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমরা চেষ্টা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি কিনা? কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য আমি আপনি 100% চেষ্টা করেন, দোড়া হাপের কামড় থেকে, অজগর সাপের কামড় থেকে বাঁচার জন্য আপনি 100% চেষ্টা করেন, তার 10 ভাগের 1 ভাগও যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি মুত্তাকি হয়ে যেতেন, আর মুত্তাকি যখন হয়ে যেতেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিত, ঠিক কি না? আল্লাহ কসম করলো,
মানুষগুলো ক্ষতির মধ্যে আবার পরে আবার বলতেছে শোনো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সব এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাও জান্নাতে যদি যাইতে চাও তাহলে চারটা দিক তোমাকে মনে রাখতে হবে এক হলো ঈমানদার হতে হবে এই ঈমানের ঘটনা সাজায় আনছিলাম মনে করছিলাম কলিজা ভইরা দিমু কিন্তু সময় তো আমার ভাগ্যে ছিল না আল্লাহ কইলো ঈমানদার হতে হবে ওয়া আমিলুস সলিহাত আমলে সলিহ করতে হবে ওয়া তাওয়াসাউ বিল হাক সতের পক্ষে উপদেশ দিতে হবে সতের পক্ষে থাকতে হবে ওয়া তাওয়াসাউ বিস সব ধৈর্যের পক্ষে উপদেশ দিতে হবে নিজ ধৈর্য ধারণ করে থাকতে হবে এই চারটা কারিকুলাম যদি তুমি মানতে পারো তাহলে তোমাকে ক্ষতি দিয়ে ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে কে চলে আসছে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পেয়ারা বান্দা হিসেবে কবুল করুক সকলে বলুন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষতি থেকে বেঁচে চারটি কারিকুলাম মানার মতো তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ আমাদের